আপোনালোকে মানে এই কথাটো কোৱাটো অলপ উচিত হোৱা নাই, কারণ আইনগতভাবে কি হব কি নহব আপনাদের অলরেডি মানে কোনবা এজনক দোষী ঘোষিত করিয়ে দিছে। এটা আইনগতভাবে নোটিশ দিয়া হয়েছে, নোটিশের পিছত যদি তেও নাহে তেতিয়া আইনগত ব্যবস্থা হব, তেওর এগেইনস্ট যদি এভিডেন্স ওলাই তেতিয়া অ্যাকশন লওয়া হব। মানে এটা কথা আপনাদের সকল এটা ইম্পর্টেন্ট কথা হল যে নতুন যদি আইন আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তাত ক্লিয়ারলি লিখা আছে যে কোনবা অ্যাবসন্ড করলেও তেওর এগেইনস্ট চার্জশিট হব পারে, তেওর এগেইনস্ট কেসর ট্রায়াল হব পারে, তেও কনভিক্ট করিব পড়া যায়। আগত যেটু বাধা আসলে যে অ্যাবসকন্ডিং থাকলে কোনবা কারবা আপনি কনভিক্ট করিব নোয়ারে ট্রায়াল করিব নোয়ারে, এখিনি বাধাটু আঁতরাই দিয়ে হয়েছে। এটু হল এক নম্বর। দুই নম্বর, মই পার্সোনালি ভাবো যে কিছু সময়ের কথা অন্তত এক্স হোক ওয়াই হোক জেড হোক তেওঁলোকে আইনৰ লগত আহি সমর্পণ করবই লাগিব, তেওঁলোকে আইনৰ আওতাত আহিবই লাগিব, কোনো সেই তেনেকুৱা কথাই নাই। এই মোক কৈ লব বর্তমান যেটো কেস আছে এই কেসটো অসম আরক্ষীয়ে নিজাববিয়াকে লৈছিলে, এটো এনেকুৱা নহয় যে কোনবা আহি কেস দিছে। আমি এটা সিদ্ধান্ত লৈছিলো যে অসমত এনেকুৱা যেতিয়া ওয়াই বি আই এপৰ কথা আহিছিলে তেতিয়া মই আপোনালোকক সম্বোধিত কৰিছিলো, এই কথাটো কৈছিলো যে ওয়াই বি আই এপ যেতিয়া আমি প্রথম ইনভেস্টিগেট কৰিছিলো তেতিয়া আমাৰ হাতত যথেষ্ট তথ্য আহিছিলে যে এনেকুৱা বহুতখিনি এপ হোক নহলে আনরেগুলেটেড ডিপজিট স্কিম হোক এটো অসমত চলি আছে আর তার এগেইনস্ট অ্যাকশন লব লাগে। এই কথাটো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক জানাইছো, তেতিয়া তেখেতে আমাক গ্রিন সিগনাল দিছিলে যে আপনাদের যেনেকে যি হারত যাব বিচাৰে সেইটো কৰক। তারপর প্রায় আজি পাঁচ দিন ছয় দিন আগতে আমি পুলিশ মুখ্যালয়ত এটা মিটিং কৰিছিলো, মিটিংত গোটেই এসপি সকল সিপি আমার যিমান সিনিয়র অফিসার আছিলে সব আমি ডিসাইড কৰিছিলো কেনেকে এইটো আগবাড়ি। এই ইনভেস্টিগেশনটো কমপ্লিটলি মই 100% কৈছো, 100% টেকনিক্যাল ইনভেস্টিগেশন। পয়সা দিয়া মানু কার অ্যাকাউন্টত দিছে, কেনেকে দিছে, এই অ্যাকাউন্টের পয়সার কি হয়েছে, সেই কোনবা ওরাল সাবমিশন ওরাল স্টেটমেন্টের উপর ডিপেন্ড নকরে, যার যি ওলাব তার উপর তেনেকে অ্যাকশন লওয়া হব। এক্স ওয়াই জেড দুইজন মানু তিনজন মানুর কারণে সেই ইনভেস্টিগেশন রই না থাকে, তেওঁলোকৰ উপর নিশ্চয় অ্যাকশন হব। বাকি আপনাদেরকে যি যেনেকে ইচ্ছা হয় লিখি থাকো, মোর কবলগা একো নাই, কিন্তু মই এটাহে কথা কব পাৰো, যিখিনি মানু ইনভলভ হয়ে আছে টেকনিক্যাল এভিডেন্স যেতিয়া যেনেকে আহিব তেওঁলোকৰ উপর অ্যাকশন লওয়া হব। মই সদায় সেই কথাটো কৈ আছো, ডিজি হওয়ারপা মই সেই কথাটো কৈ আছো, যেটু মানুর এগেইনস্ট প্রসিকিউটেবল এভিডেন্স ওলাব তেওঁৰ এগেইনস্ট অ্যাকশন নলওয়া তো কোনো কারণে নাই। এটো এক্স হোক ওয়াই হোক জেড মই এটো একেবারে মোৰ কোনো মোৰ মনত কোনো শঙ্কা নাই। যে কোনো মানু যদি জড়িত হয় আর এইটো যেনেকে মই আপনাক কৈছো এইটো কোনো কারো ভার্বাল ওরাল স্টেটমেন্টের উপরতে এভিডেন্স আর কেস ইনভেস্টিগেশন ডিপেন্ড নকরে, এই কেসটো 100% ড্রিভেন বাই টেকনিক্যাল এভিডেন্স। তো টেকনিক্যাল এভিডেন্স যার এগেইনস্ট ওলাব যিয়ে নহক তার এগেইনস্ট আমি